জামিনে মুক্তি পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা গুম করে দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। উচ্চ আদালত থেকে জামিন সংক্রান্ত কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছার পর বিকেল পাঁচটায় ছাড়া পান তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। গত বছরের 9 ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির পরের দিন 10 ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশের মুক্তির সংগ্রাম, তাই আমাদেরকে বন্দী করে বা নির্যাতন করে হত্যা করে গুম করে এই দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। এই সংগ্রাম চলছে, ইনশাআল্লাহ এই সংগ্রামে বাংলাদেশের মানুষ জয়ী হবে।